আসসালামু আলাইকুম, আমি ফয়সাল কবির, ছাত্র বিষয়ক সম্পাদক চাকরি স্টুডেন্ট ফোরাম ঢাকা। আমি পড়াশোনা করছি সরকারি কলেজ গণিত বিভাগ। আমার গ্রামের বাড়ি হচ্ছে চাকরি উপজেলার বদরপুর ইউনিয়নের সম্প্রদায়। আসলে আমরা প্রত্যেকে কোনো না কোনো সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমরা সামাজিক সংগঠন, যেমন আমরা এখানে আজকে যারা আসছি তারা, এটা আমাদের সিএসএফডি একটা সামাজিক সংগঠন। এটাতে কি কাজ হয়, এটার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা আমরা সঠিকভাবে জানি। আসলে সামাজিক সংগঠনটা কি, এটার সংজ্ঞাটা কি, এটা বলতে আমরা কি বুঝি? সামাজিক সংগঠন হলো একই সমাজ সংস্কৃতির কিছু মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছু সামাজিক দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ হন। এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। আমাদের পারস্পরিক যে যোগাযোগের ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, সেটা বাড়বে। তার পাশাপাশি আমাদের ব্যক্তিগত দক্ষতা, ব্যক্তিগত নৈতিক গুণাবলী, সেটাও বৃদ্ধি পাবে। সামাজিক সংগঠন কেন করবো, এটার গুরুত্বটা কি, আমি কেন এখানে আসবো? আমরা বলি মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, সহযোগিতা সৃষ্টি করবে। আমরা অনেককে চিনি না, যেমন এখানকার আমরা যে আইস ব্রেকিং যে প্রোগ্রামটা ফার্স্টে করলাম, সেখানে আমরা কেন আইস ব্রেকিংটা করলাম, কারণ আমরা কাউকে খুব ভালোভাবে সবাই সবাইকে চিনি না। যে আমাদের মধ্যে একজন একজনকে যেন চিনি, আমাদের মধ্যে যেন সৌহার্দ্য, সম্প্রীতি এবং বন্ধুত্বের সৃষ্টি করে, সেজন্যই আমরা আইস ব্রেকিংটা করি। একটা সামাজিক সংগঠনের এটাই প্রধান উদ্দেশ্য থাকে, যে হচ্ছে সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহযোগিতা সৃষ্টি করা। সামাজিক বিভিন্ন সমস্যা দূরীকরণের কথা আমরা যে অনেকগুলি ড্রিঙ্কস এর কথা শুনেছি, এই ড্রিঙ্কস গুলো আসলে ম্যাক্সিমাম ছিল আমাদের চাটখিল কেন্দ্রিক হোক অথবা পুরো বাংলাদেশ কেন্দ্রিক হোক, যেখানে বিভিন্ন সামাজিক সমস্যাকে সলভ কিভাবে করতে পারি বা আমরা যেন বড় হয়ে আমরা ওই সামাজিক সমস্যাগুলো সমাধান করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। একটা সামাজিক সংগঠনের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক বিভিন্ন সমস্যা সমাধান এবং দূরীকরণ করা। এই সামাজিক সংগঠন, এই সামাজিক সমস্যাগুলো যদি আমরা দূরীকরণ করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে প্রধান কাজ সমাজের মানুষের মধ্যে সচেতনতা যদি সৃষ্টি করে না হয়, আপনি যতই আইন প্রয়োগ করুন, যতই কঠোর হস্তে আইন প্রয়োগ করুন, আইন খুব ভালোভাবে কাজে আসবে। সুতরাং আপনাকে আগে সামাজিক সচেতনতা সৃষ্টি করলে আমরা আমাদের সামাজিক সমস্যাগুলো খুব সহজেই দূরীকরণ করতে পারব। 4 নম্বর হচ্ছে আমরা আইস ব্রেকিং এর শুনলাম, শিক্ষা, সংস্কৃতি এবং আর্থ সমাজে সমাজের মাদক বা হচ্ছে কেউ কেউ লাইব্রেরি দিতে চাইছেন, আমাদের চাকরিদের শিক্ষার হার অনেক কম, সেটা উন্নত করতে চেয়েছেন। তো এটাও সামাজিক সংগঠনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। সর্বোপরি সামাজিক সংগঠন করার ফলে আমরা আমাদের নিজেদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারব। আচ্ছা, আমরা এখানে যারা আছি কারা কারা আগে সিএসএফডির নাম শুনেছেন একটু হাত তোলেন তো, আর কারা কারা আজকে সিএসএফডির নাম শুনেছেন? হাত তুলে আমার নেমে গেল কেন? আচ্ছা, সিএসএফডি আমি একটু আগে বলেছি যে সামাজিক সংগঠনগুলোর অনেকগুলো প্রধান লক্ষ্য থাকে। এখন সিএসএফডি একটা সামাজিক সংগঠন, সো এটার মধ্যে এটার থেকে আমরা কি কি পাব? সামাজিক সংগঠনের অনেকগুলো 5টা পয়েন্ট দিয়েছিলাম, সিএসএফডি কয়টা পয়েন্ট পূরণ করছে অথবা সিএসএফডি কিভাবে আমাদের সমাজ এবং আমাদের ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করে। চাটখিল স্টুডেন্ট ফোরামের সামাজিক ব্যক্তিগত অর্জন, চাটখিল স্টুডেন্ট ফোরামে যুক্ত হওয়ার ফলে আমরা ব্যক্তিগত কিছু অর্জন করি এবং সামাজিকভাবে কিছু অর্জন করি। আমাদের ব্যক্তিগত অর্জনের মধ্যে যেমন আমাদের চাটখিল উপজেলায় 9টি ইউনিয়ন আছে, 9টি ইউনিয়নের যেমন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 9টি ইউনিয়নের কোনো না কোনো মানুষ আছে, কোনো না কোনো পার্সন আছে, তার সাথে বন্ধুত্ব, তার সাথে সৌহার্দ্য, তার সাথে সম্প্রীতি গড়ে ওঠে। তার মানে হচ্ছে পুরো চাটখিল আমার চেনা হয়, পুরো চাটখিলের মানুষের সাথে আমার একটা কমিউনিকেশন সৃষ্টি হয়। আমরা তো মোটামুটি সবাই এখানে অনার্সে পড়ছি বা এই লেভেলে আছি, তখন এইচএসসি কমপ্লিট করেছি, তখন আমাদের একটা লক্ষ্য ছিল
কেউ ইঞ্জিনিয়ারিং পড়া, কেউ হচ্ছে মেডিকেল পড়া, কেউ হচ্ছে কোন পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, এরকম। কিন্তু আমরা যখন কোন একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম, কেউ মেডিকেল অথবা কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম, এখন আমাদের মূল লক্ষ্য কেউ থাকে বিসিএস ক্যাডার হওয়া, কেউ থাকে উদ্যোক্তা হওয়া, কেউ থাকে হচ্ছে ব্যাংক জব করা। তো আমরা এটা জানি যে মাঝেহীন নৌকা কিন্তু হচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। সুতরাং আমাদের যদি হচ্ছে ম্যান্টর না থাকে, পথ প্রদর্শক যদি না থাকে, তাহলে কিন্তু আমরা বিসিএস ক্যাডার ব্যাংক জব আমাদের সব যে স্বপ্নের জায়গা সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো। আর দক্ষ সংগঠন হওয়া, এখানে আমাদের অর্গানাইজিং স্কিল আমাদের বৃদ্ধি পাবে। ভার উন্নয়ন, ভার উন্নয়নে আমাদের শ্রদ্ধেয় ভিনের ভাই বলে গেছেন যে হচ্ছে ইন্টারভিউ বা হচ্ছে এখানে যোগাযোগের ক্ষমতা, সেমিনার, আবার আমরা বিভিন্ন সেমিনার আয়োজন করি যেখানে আমাদের সিভি রাইটিং, কীভাবে ইন্টারভিউ ফেস করা লাগবে সেগুলো আমাদেরকে আমাদের দিক নির্দেশনা দেওয়া। টিম প্লেয়ার, একটা টিমে কীভাবে কাজ করা লাগে, কীভাবে একজন আরেকজনকে সাহায্য করা লাগে, এই ব্যাপারটি আমরা এখানে পেয়ে থাকি। এবার হচ্ছে সামাজিক অর্জন, শিক্ষাক্ষেত্রে ভূমিকা। আপনারা অনেকে জেনে থাকবেন চ্যাটকিল স্টুডেন্ট ফোরাম গত 2 বছর গণিত অলিম্পিয়াডের আয়োজন করছে। আমাদের যে ছাত্রছাত্রীর মধ্যে গণিত ভিত্তি দূর করার উদ্দেশ্যে গণিত অলিম্পিয়াডের আয়োজন করা। ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার কাউন্সেলিং হচ্ছে আমরা সায়েন্সে পড়ে আমাদের কী হবে, কমার্সে পড়ে কী হবে, আর্টসে পড়ে কী হবে, যে আমাদের মধ্যে যে একটা সঠিক নির্দেশনার অভাব থাকে। আমার চ্যাটকিল স্টুডেন্ট ফোরাম তুমি স্কুলে গিয়ে সায়েন্স পড়ার, সায়েন্স পড়বে, সায়েন্সে পড়লে আমি কী কী করতে পারবো, কমার্স পড়ে আর্টস পড়ে কী করা যাবে, এ ব্যাপারে কাউন্সেলিং করে থাকি। সামাজিক অসংগতি দূরীকরণ সচেতনতা, চ্যাটকিল স্টুডেন্ট ফোরাম মাদক বিরোধী যৌতুক প্রথা এবং বাল্য বিবাহ প্রতিরোধে প্রত্যেক বছর জনসচেতনতার সৃষ্টি করে, র্যালির আয়োজন করে। জাতীয় দিবস উদযাপন, চ্যাটকিল স্টুডেন্ট ফোরাম 21 ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এবং 16 ডিসেম্বর 26 মার্চের আমরা বিভিন্ন খেলার আয়োজন করি, বিভিন্নভাবে উদযাপন করি। রক্তদান কর্মসূচি, 2013 সালে ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ের মাধ্যমে চ্যাটকিল স্টুডেন্ট ফোরাম রক্তদান কর্মসূচি উদ্বোধন করে এবং আজ পর্যন্ত এই জলবায়ুকে জলবায়ুর হুমকির মুখ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ খুবই প্রয়োজন। সে লক্ষ্যে চ্যাটকিল স্টুডেন্ট ফোরাম প্রত্যেক বছর বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পরিশেষে আমি বলতে চাই চ্যাটকিল স্টুডেন্ট ফোরাম চ্যাটকিলের ধুলাবালি মাটি গায়ে রেখে আমরা বড় হয়েছি, সুতরাং এই চ্যাটকিল নামক পরিবারের প্রতি পরিবার আমাদের কিছু চায় যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা দূরীকরণের পাশাপাশি একটি সমৃদ্ধশালী চ্যাটকিল গঠন, পাশাপাশি আমাদের আমরা নিজেরা নৈতিক এবং দক্ষ সংগঠন হিসাবে গড়ে তোলার জন্য অন্যতম একটা প্ল্যাটফর্মের নাম হচ্ছে সিএসএফ। ধন্যবাদ সবাইকে।